হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আইটেম মাস্টার নিয়ে কাজ করব। আইটেম মাস্টার নিয়ে কাজ করার জন্য আমাকে আইটেম টেবলটি তৈরি করতে হবে। এখানে আমি একটা টেবল দেখতে পাচ্ছি যার নাম আইটেম মাস্টার। এর মধ্যে আছে আইটেম নাম্বার, ক্যাটাগরি, গ্রুপ নেম, আইটেম নেম, ইউনিট এবং রেট। ক্যাটাগরি এবং গ্রুপের জন্য ইতিমধ্যে আমরা ফর্মের রিপোর্ট তৈরি করলাম। এখন আমরা টেবলটি তৈরি করব। টেবল তৈরি করার পর ফর্ম এন্ড রিপোর্ট তৈরি করব। এটি হচ্ছে আমার আইটেম মাস্টারের ফর্ম। এখানে আমরা প্রথমত আইটেম নাম্বার দেখতেছি। আমি আইটেম নাম্বারের জন্য একটি সিকোয়েন্স ইউজ করব। সিকোয়েন্স ইউজ করার জন্য প্রথমত আমাকে সিকোয়েন্সটি তৈরি করতে হবে। আমি আইটেম নাম্বার নামে একটি সিকোয়েন্স তৈরি করলাম। এরপর এই সিকোয়েন্সটি আইটেম নাম্বারের জন্য প্রসেস দিয়ে ব্যবহার করব। ওকে, প্রসেসটি দিলাম, বাটনটি সিলেক্ট করতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্রুপ নেম। গ্রুপ নেমগুলো আমার ক্যাটাগরি নেম থেকে আসবে, কারণ একটি গ্রুপ নেমের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। আমি এখান থেকে গ্রুপ নেমটা সিলেক্ট লিস্ট করে দিব। যখন কোনো গ্রুপ নেম সিলেক্ট করবে তার আন্ডারে ক্যাটাগরিগুলো চলে আসবে। গ্রুপ নেমকে সিলেক্ট লিস্ট করার জন্য এডিট পেজে আসব। এরপর গ্রুপ নেম সিলেক্ট লিস্ট, লিস্ট অফ ভ্যালু, এরপর এখানে কোয়েরিটা দিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ নেমগুলো চলে আসছে। যখনই কোনো গ্রুপ নেম সিলেক্ট করব তার আন্ডারে ক্যাটাগরিগুলো আমার এখানে লিস্ট আকারে চলে আসবে। এটি করার জন্য ক্যাটাগরিতে ক্লিক করব, এটিকে সিলেক্ট লিস্ট করে দিব। গ্রুপ নেমের আন্ডারে ক্যাটাগরি আনার জন্য আমি কোয়েরিটি দিয়ে দিলাম। এরপর ওকে, ক্যাসকেডিং লব থেকে আমাকে গ্রুপ নেমটি সিলেক্ট করতে হবে। আইটেমস সাবমিটে গ্রুপ নেম দিব। এরপর সেভ, রান। এখন আমি একটি গ্রুপ নেম সিলেক্ট করব। এখন ক্যাটাগরিগুলো চলে আসছে। এখন আপনি চাইলে আপনার শপের জন্য যে প্রোডাক্টগুলো দরকার সবগুলো চাইলে অ্যাড করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু প্রোডাক্ট অ্যাড করে নিলাম। ক্যাটাগরি সিলেক্ট করলাম প্রথমত, এরপর গ্রুপ নেম সিলেক্ট করলাম, তারপর আইটেম নেম দিলাম, ইউনিট দিলাম এবং রেট দিলাম। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।